তোকার মোস্তাকের মতো কেউ আমাকে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি, তাহলে আমি রাজি হয়ে যাবো। তারপর মারা গেল, সব সম্পত্তি তো আমার নামে হবে না, ওই সম্পত্তি গুলো তারপর নিয়ে আমার নামে নিয়ে একটা ইয়ং ছেলেকে বিয়ে করবো। মারা যায় তখন আমার কি হবে, তখন বিধবা হয়ে ঘুরবো নাকি? ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইতে বলো না কিছু না, তার সাথে ঘুরে কি লাভ আছে? বুড়োটাকে বিয়ে করলাম, তারপর উনি মারা গেল, তারপর আমি নতুন একটা মনকে নিয়ে ছেলেকে বিয়ে করে তাকে সব, হ্যাঁ এটা করাই যায়, এটাই তো ভাবতেছি। মনে করেন যে এখন যদি মনে করেন খন্দকার মোস্তাকের মতো কেউ আমাকে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবো নাকি, তাহলে আমি রাজি হয়ে যাবো। তারপর মারা গেল, সব সম্পত্তি তো আমার নামে হবে না, ওই সম্পত্তি গুলো তারপর নিয়ে আমার নামে নিয়ে একটা ইয়ং ছেলেকে বিয়ে করবো, তারপর ওকে কোনো কাজ করতে দিব না, ওই টাকা দিয়ে ওকে মনে করেন যে আমরা আমাদের সুন্দর মতো জীবন যাপন লাইফ এনজয় করবো। ইয়ং ছেলেদের নিয়ে কেন, বুড়ো বিয়ে করার পর কেন ইয়ং ছেলে? আপনারা তো এখন ইয়ং ছেলে লাগে। থ্যাংকস, লাভ ইউ। এখন মনে করেন বুড়ো বেটা তো বিয়ে, আর কিন্তু মারা যায় তখন আমার কি হবে, তখন আমি বিধবা হয়ে ঘুরবো নাকি? আশেপাশে ভাইয়ারা বলতিছে যে আপনি যদি, আপনার মতো মেয়েরা যদি এইভাবে বুড়ো লোক বিয়ে করে, যারা হচ্ছে ইয়াং, যারা চাকরি নতুন নিচ্ছে বা চাকরি বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা কি কি মনে করবে আপনার এই কথা বলার পর? তারা বলতেছে তারা ইনকাম করুক, তারা ধৈর্য করে ইনকাম করুক, নিজের লাইফটাকে মনে করেন সুন্দর করে মানে সাজানোর চেষ্টা করুক। এখন তারা যদি মেয়েদের পিছে ঘুরে, এই অল্প বয়সে মেয়েদের পিছে ঘুরে ঘুরে টাইম লস করে, তাতে তো তাদের কোনো লাভ হবে না। এই বয়সে তাদের উচিত হলো যে মানে কারণ ভালো মতো পড়াশোনা করে তারপর হয়তো ভালো একটা চাকরি করে। মানে আমার তো কপালে দেখেন যে আমাকে বুড়োকে বিয়ে করতে, আপনাকে তো পুরো বলা যায় ওয়ার্ল্ড দেখবে, তো আপনার মনে হয় আপনার এই কথা বলার পর আপনাকে কোন লোক বিয়ের জন্য প্রস্তাব দিবে বা কোনো কিছু? নিশ্চয়ই দিবে, কেন দিবে না? আচ্ছা, দিশার বাবা মা তো হচ্ছে তার হাজবেন্ড কে মুস্তাক কে বিয়ে দিতে রাজি ছিল না, আপনার বাবা মা কি রাজি হবে? না, আমার বাবা মা রাজি হবে না। তাহলে আপনি কেন বললেন? কিন্তু টাকার দিকটা বিচার করে মানে কয়েকদিন পর মেনে নিবে, নিজে এস্টাবলিশড হওয়াটা মেইন ইম্পর্টেন্ট, তারপর টাকার ব্যাপারটা এমনি এমনি আসবে, এটা হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ওটা বেটার। হ্যাঁ, তার জন্য তো পড়ালেখা করতেছি, এটা তো কথার বল। আচ্ছা, আপনাকে তো আশেপাশে সবাই বলতিছে যে আপনার মাথা নাকি নষ্ট হয়ে গেছে, আপনি কি বলবেন তাহলে? আপনার মাথা নাকি সবাই বলতেছে মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে কি বলবেন? আমি কি বলবো এখন? আচ্ছা, হিরো আলম যদি আসে, মাথা নষ্ট হয়ে গেছে। মুস্তাকের মতো কারোর সাথে বিয়েটা হয়ে যায়, আমি হিরো আলমকে দেখলে একটু অন্যরকম লাগে।